আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন অনেক দিন পর্যন্ত মক্কায় কোনো বৃষ্টি নাই বৃষ্টির অভাবে মক্কার ঘাস তরুলতা পাতাগুলি শুকায় গেল খেজুর গাছগুলি মরে যাওয়ার উপক্রম হলো উট দুম্বা ভেড়ার দুধ পর্যন্ত শুকায় গেল সারা মক্কাতে দুর্ভিক্ষ লেগে গেল বহুদিন মক্কায় বৃষ্টি নাই খুব করুণ কঠিন অবস্থা মক্কার মধ্যে পড়ে গেল হায় 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 মক্কাবাসী বড় অসহায় হয়ে গেল সমস্ত মক্কাবাসী মিলে মাসের পর মাস দিনের পর দিন হেরেম শরীফের চারপাশে এসে কাবা ঘর ধরে কান্নাকাটি করে দোয়া করে কিন্তু বৃষ্টি হয় না বহুদিন ধরে কাবা ঘর ধরে তারা দোয়া করে কিন্তু বৃষ্টি হয় না ও বরুণার মুসলমান ভালো করে শুনে যান মুসলমানরা কাবা ঘর ধরে দোয়া করে কিন্তু বৃষ্টি নাই কিন্তু ওই সময় সারা মক্কার মানুষ নিরুপায় দোয়া কবুল হয় না বৃষ্টি নামে না আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন হাজার হাজার মানুষ আসছে কাবার মুকাররামাত চত্বরে দোয়া করার জন্য আমি কাবার চত্বর থেকে একটু দূরে আমি এক জায়গায় বসে আছি দেখি কি হয় আজ হাজার হাজার মুসলমান আসছে তারা সবাই দোয়া করতেছে আর কাঁদতেছে কিন্তু বৃষ্টি হয় না আমি কিছুক্ষণ পরে দেখলাম একটা জুবলিন লোক আসছে লোকটা কালো নিগ্রো আফ্রিকার মানুষ চেহারা কালো জুব্বাটার মোটা তালি যুক্ত এই জুব্বাটা তালি যুক্ত আর পশমের তৈরি করা জুব্বা আর একটা চাদর তার গায়ে এই চাদরটাও তালি দেওয়া জাগায় জাগায় সেলাই করা সিরা আর এই চাদরটাও তার পশম দিয়ে বানানো মোটা চাদর ওই আল্লাহর বান্দা ওই জুব্বা পরিহিত অবস্থায় চাদর মরে দিয়ে কাবা চত্বর থেকে বহু দূরে আমার থেকে একটু দূরে বসে বসে সে লক্ষ্য করে নাই যে আমি তার কথা শুনতেছি আর আমিও তাকে বুঝতে দিই নাই যে আমি তার কথা শুনতেছি সে ওইখানে একা একা বসে বসে আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে আল্লাহ আমাদের গুনার কারণে জানি তুমি বেজার হয়ে গেছো আল্লাহ গুনার কারণে তুমি বেজার হয়ে গেছো ওই লোকটা হাত বাড়াইয়া কান্দার আল্লাহ জানি গুনার কারণে বেজার হয়ে গেছো আল্লাহ বহুদিন হলো মক্কায় বৃষ্টি দেও না আজকে আমি আইছি তোমার দরবারে হাত বাড়াইছি বৃষ্টি যদি না দাও আজকে যাব না যারা পাকা হয় আল্লাহর ওলি যারা হয়ে যায় আমার মালিক আমার মাওলা বলতেছে শুনো গো লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ আখিরাতেও তাদের জন্য সুসংবাদ ওই আল্লাহর বান্দা মোটা পশম পশমের তৈরি জুব্বা তালি দেওয়া সিরা জাগায় জাগায় সেলাই করা আর জিন্ন শিন্ন তার চেহারা নিগ্রো কালো আল্লাহর ডাক দেখো রব বহুদিন তুমি বৃষ্টি দাও না আল্লাহ আজকে হাত বাড়াইছি বৃষ্টি যদি না দাও আমি আজকে ফিরে যাব না আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও তাড়াতাড়ি বৃষ্টি দাও এক্ষুনি তুমি বৃষ্টি দিবা আল্লাহ একবার জোরে বলা যাবে কি আল্লাহ তেলের গাড়ি তেলে চলে
মুসলমান আমরা সেই মুসলমান আজকে মুসলমানের দোয়া কারা চুরি করবার চায় ওরাই হলো শয়তানের দালাল আমি আশ্চর্য হলাম আমি শুনতেছি তাকে বুঝতে দেই নাই আমি তার হাতের দিকে একবার এরে এরে তাকাই আবার আকাশের দিকে তাকাই একবার তার মোনাজাতের দিকে তাকাই আবার আসমানের দিকে তাকাই তাকায় দেখি রে মুসলমান আল্লাহর আকাশে মেঘ জমে গেছে দুয়ার পাওয়ার আসেনি আছে দোয়া চলবেনি চলবে যারা বন্ধ করতে চায় ওরাই আজাজিলের ভাই ঘরে ঘরে মিলাদ দিবেন ঠিক কথা বলেন ঠিক ঘরে ঘরে কোরআন শরীফ খতম দিবেন আপনারা ঠিক বলে হুজুর কোন দলিলে কোরআন বলতেছে ফামাইয়ামাল مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى قرآن بلك انو پوری من نکر کار جو دی تمی کرو امی رو اب تمہار بینیفیٹ دیئے دیو انو پوری من گنار کار جو دی تمی کرو আমি আল্লাহ তার প্রতিদান তোমাকে দিয়ে দিব মুসলমানের স্লোগান গুনার কাজ যত ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না ঠিক কি না মুসলমানের স্লোগান হলো গুনার কাজ যত ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না আমরার মিলাদ শরীফে সর্বপ্রথম কোরআন শরীফ তেলাওয়াত হয় প্রত্যেক হরফে হরফে দশটা নাকি বরুণার পিসা হুজুর দেয় কে দেয় আল্লাহ ফুলতলির হুজুর দেয় না কে দেয় আল্লাহ আটটুচির হুজুর দেয় না কে দেয় আল্লাহ প্রত্যেক হরফে হরফে দশটা কি যিনি দেন তিনি আমার আল্লাহ ঠিক আমিও দিব না আপনিও দিবেন না মিলাদ শরীফ শুরুর আগেই প্রত্যেক হরফে হরফে দশ নাকি কোরআন তেলাওয়াতে কোরআন বলতেছে অনুপরিমাণ নাকি করলে আমি তারও বেনিফিট তোমার দিয়ে দেব আর আমার নবী বলতেছেন আমার উম্মতরা তোমরা শোনো প্রত্যেক কোরআন তেলাওয়াতের হরফে হরফে দশটা নাকি হয় তাহলে মিলাদ শরীফ শুরু হওয়ার সময় থেকে নাকি শুরু হয়ে যায় নেকের কাজ যত ছোট হোক সারব না গুনার কাজ যত ছোট হোক করব না কথা ক কথা বোঝা যায় বোঝা যায় একবারে বাংলা ভাষায় সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ঠান্ডা মাথায় বুঝে যান এসকে কিতা হইতে রে বাসা কিতা মত মত রে বা আমি তো সুস্তাস গারে বা সিলিটি বা তো আল্লাহ 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 আকবার আল্লাহ সিলেটি মাত খুব মজার মাতো মা মাতো খুব মজার মাত খুব মনোযোগ দিয়ে প্রত্যেক আঞ্চলিক মাতৃভাষা এটা মায়ের ভাষা ঠিক কি না সবার ভাষাই সুন্দর মার ভাষা তো তো যাই হোক যে কথা বলছিলাম কোরআন শরীফ তেলাওয়াত শুরু হয়ে গেল ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে মিলাদ শরীফ শুরু করলেন আচ্ছা আপনারা বলেন কোরআন তেলাওয়াত কার জিকির আল্লাহ কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির এটা আল্লাহর কালাম
যখন তেলাওয়াত শুরু হয়ে গেল প্রত্যেক হরফে হরফে দশটা করে নেকি আমলনামায় লেখা শুরু হয়ে গেল কুরআন বলতেছে ফামাইয়ামাল মিসকাল দাররাতিন খায়রাইয়ারা অনু পরিমাণ নেকির কাজ যদি করো তাও বেনিফিট আমি আল্লাহ তোমারে দিয়ে দিব তার মানে মিরাজ শরীফ শুরুতেই কোরআন তেলাওয়াতের নেকি হয়ে গেল এরপরে দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই যে দুরুদ শরীফ পড়লাম সর্বপ্রথম একটা শব্দ উচ্চারণ হলো আল্লাহুম্মা হে আল্লাহ আল্লাহুম্মা দিয়ে শুরু হয়ে গেল দুরুদ শরীফ প্রত্যেক দুরুদে দুরুদে দশটা নেকি হলো দশটা গুণা মাফ হয়ে গেল দশটা বার আমার আল্লাহ বান্দার উপরে রহমতের নজরে তাকাইয়া রহমত আমার আল্লাহ নগদে নগদে বর্ষণ করলো নবীর মিলাদের মাহফিলে আল্লাহ রহমত নগদ আসে বাকি আসে না এটা নগদ হয় যেই মজলিসে নবীর দুরুদ হই না ওটা শয়তানের মজলিস যেই মজলিসে নবীর দুরুদ হয় না এটা শয়তানের মজলিস এটা কোনো মজলিস না এটা মজলিস হতে পারে না এই জন্য আমরা সুন্নিরা বারে বারে আপনাদেরকে দুরুদ পড়াই মাঝে মধ্যেই পড়াই ওয়াজের ফাঁকে ফাঁকে পড়াই বলে ওয়াজের শুরুতে পড়াই শেষে পড়াই মাঝখানে পড়াই মাঝে মধ্যে পড়াই কী জন্য পড়াই যেই মজলিসে দুরুদ ঘন ঘন হয় ওই মজলিস আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায় যেই মজলিসে নবীর দুরুদ হয় না ওই মজলিস শূন্য পড়ে থাকে আল্লাহর দরবারে মঞ্জুর হয় না এই জন্য দুয়ার মিলাদ শরীফের মজলিস নবীর দুরুদের মজলিস মিলাদ শরীফের করার পরে যেই দোয়া করা হয় এই দোয়াটার বেশি সময় লাগে না সাথে সাথে কবুল হয়ে যায় আর শয়তান চাই দোয়া বন্ধ হয়ে যাক আমরা সুন্নি মুসলমান যতদিন জিন্দা থাকব নবীর মিলাদের মাহফিল আমরা বন্ধ করব না কথা কোন ঠিক কি না বরুণার মুসলমান দুরুদ শরীফের পরে মিলাদ শরীফের মতো কিছু সময় মুসলমানরা জিকির করে করে না কিছু সময় জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক জিকিরে 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 নেকি হয় নেকি যিনি দেন সেই মালিকের নাম কি আল্লাহ আর আপনারা বলেন আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মত তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ওই বাগানের মধ্যে তোমরা বসো ফারতাউ বিচরণ করো সাহাবীরা বলল হুজুর মারিয়াজুল জান্নাহ জান্নাতের বাগান কি আল্লাহর নবী জবাব দিলেন হিয়া হিলা কুজিকির যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয় ওই মজলিসটা দুনিয়ার আর সাধারণ জায়গা থাকে না ওটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায় তার মানে নবীর মিলাদ শুরু করার সময় কোরআন শরীফ থেকে জান্নাতের বাগান শুরু এই কথা বলেন ঠিক কিনা আপনার ঘরের মধ্যে যখন মিলাদ শুরু ওই ঘরটা জান্নাতের বাগান ঠিক কিনা আপনার বাড়ির আঙ্গিনায় মিলাদ শরীফ শুরু ওই বাড়ির আঙ্গিনাটা জান্নাতের বাগান ঠিক কিনা আপনার স্কুল মাঠে মিলাদ শুরু ওই স্কুল মাঠের দোয়া শেষ না হওয়া পর্যন্ত জান্নাতের বাগান ঠিক কিনা আজকের মাহফিল যেখান থেকে শুরু ওই সময় থেকে শেষ মোনাজাত পর্যন্ত এটা জান্নাতের বাগান মুসলমান তাহলে জান্নাতের বাগানে যাইতে বললো আল্লাহ নবী আর আমরা দেশের কেউ কেউ নিষেধ করে যাইও না এটা বেদাত ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাই যতদিন সুন্নি মুসলমান জিন্দা থাকবে আমরা মিলাদ দোয়া বন্ধ করব না কোরআন খতম বন্ধ হবে না এই জমিনে চলবেই চলবেই চলবে হাত উঁচা করে বলে ঠিক কি কষ্ট হচ্ছে আপনার না খুব মনোযোগ দিয়েন শ্রীমঙ্গলবাসী
এরপরে আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই নবীজিকে দাঁড়ায় সালাম জানাই সালাম দিই তাজিমের সঙ্গে আপত্তি অনেকের থাকতেই পারে আমরা কেন দাঁড়াবো কি জন্য দাঁড়াবো এই পদ্ধতিতে সাহাবীরা তাজিম করছেনই দাঁড়াইছেনই আমরা এই বেলায় গেলে সাহাবি তালাশ করি কিন্তু ওয়াজ করে টাকা নেওয়ার বেলায় সাহাবি তালাশ করি না মনে হয় কষ্ট পাইছেন আপনারা না বুঝাই দিয়ে যাই আপনাদেরকে কোন ভাই যদি মতের বিরুদ্ধে থাকেন বেজার হন না বন্ধু বেজার করার জন্য কথাগুলি আজ বলছি না বেজার করার জন্য কাউরে খুশি করার জন্য আজ বলছি না আমি বলতেছি কত মানুষ কবর দেশে চলে গেল এই বরুণায় আর কোনো দিন তারা ফিরে আসে নাই আগামী দিন কত মানুষ কবরে চলে যাবে কোনো দিন আর তারা ফিরে আসবে না কত মা কবরে চলে গেল কত বাবা কবরে চলে গেল কত ভাই কবরে চলে গেল আজ এই বরুণার কত মানুষের কবর নিশ্চিহ্ন হয়ে গেল রে কবরের ঠিকানা পর্যন্ত আজ হারাই গেছে কবরের ঠিকানা নাই আহা কত সন্তান মায়ের কবরের পাশে দাঁড়াই না আমার দুঃখ এইখানে তুমি দোয়া বন্ধ করার ফতোয়া দাও কত সন্তান মায়ের কবরের পাশে দাঁড়াই না কত সন্তান মাকে ভুলে গেছে বাবার প্রতি দানাজ ভুলে গেছে বন্ধুরে খুবই মনোযোগ ওই মা গর্ভের সন্তান আসার পর থেকে ৪০টা বছর মার হাড় ভাঙ্গুনি পরিশ্রম গেছে মায়ের রক্ত পানি হয়েছে মায়ের ঘুম হারাম হয়েছে কত রজনী সন্তানের জন্য মা ঘুমাইতে পারে নাই কত ভক্ত নামাজ মার কাজা চলে গেছে সন্তানের পেশাব পায়খানার জন্য কত কিছু মন চাইছে খাইতে সন্তানের জন্য পারে নাই সেই মাস কবর দেশে ঘুমা সন্তান ভুলে গেছে একটা বারও দোয়ায় মাকে স্মরণ করে না আমি চাই মিলাদ চালু থাকুক কোরআন খতম চালু থাকুক আর ওই দুঃখী মায়েদের কবরে দোয়া চলতে থাকুক কেউ না কেউ তো দোয়া করবে ছেলে যদি দোয়া না করে আহাবাব আজকের মাহফিল যদি না হইতো তাহলে কারোই কোনো লজ নাই কিন্তু কবরওয়ালাদের লজ ছিল আজকের মাহফিল যদি না হইতো না হইলে কি হবে আমারও লজ নাই আপনারও লজ নাই যারা দিল তাদের কোনো লজ নাই মাহফিল দেওয়াটা তো বাবা ফরজ না না দিলে গুনাহ হবে তাও তো না কিন্তু মাহফিল কেন হয় মাহফিল হলে কি লাভ বাজানো এই বরুণার কবরে কত মানুষ ঘুমাইছে এই কত মানুষ কবরে চলে গেছে ও বরুণাবাসী আপনারা বলেন কয়টা সন্তান বাবার কবরের পাশে দাঁড়াইছে বলেন তো ১০০ বছর আগের কত কবর নিশ্চিহ্ন কবরের পাশে দাঁড়ানোর আজ কেউ নাই ঠিক আমি যদি জিজ্ঞেস করি আব্দুল করিম তোমার দাদার বাপের নাম কি আব্দুল করিম বলবে ফরিদি হুজুর দাদার বাপ দিয়ে আমি কি করব তার নামই আমার দরকার কি তার ঠিকানা পরিচয় দরকার কি তার তো আমার দরকার না দাদার বাপ দিয়ে আমি কি করব সর্বোচ্চ দাদা পর্যন্ত আমার দরকার আর দাদা মরে গেছে ছোটকালে আমি তখন দেখি নেই ভালো দাদা দিয়ে আমি আর কি করব তার মানে দাদার প্রতিও নাতির ফিলিংস নাই দাদার বাপের প্রতিও নাতির সন্তানের কোনো ফিলিংস নাই বাবা মরে গেছে ৪০ বছর পার হয়ে গেছে সন্তানের ফিলিংস নাই ভুলে গেছে কিন্তু আজকের মাহফিল কাউকে বলবে না আজকের মাহফিলের শেষে একটাই দোয়া হবে আল্লাহ এই বরুণার কে কালা ছিল কে ধলা ছিল কে ধনী কে দরিদ্র কে পাপী কে গুনাগার কে আবেদ কে জাহেদ কে কোন পীরের মুরিদ কে কোন দলের লোক কে কোন বংশের লোক আজকে তা হবে না আজকে একটাই শব্দ হবে এই মাহফিল থেকে আল্লাহ এই বরুণার মাটির নিচে তোমার যত বান্দা বান্দি যারা পরিমাণ ঈমান নিয়েও যারা কবরে গেল আল্লাহ সবার কবরে আজকের মাহফিলের সওয়াব দিয়ে দাও আর মাহফিলের উসিলায় তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও তার মানে মাহফিল দিলে কবর আলাদের লাভ নবীর মিলাদ ঘরে ঘরে চালু হইলে কবরওয়ালাদের লাভ দোয়া চালু হইলে কবরওয়ালাদের লাভ আর দোয়া চালু থাকলে যারা মাহফিল সাজায় তাদেরও লাভ কথা কন ঠিক কিনা
করে দিবে কিন্তু আমি কেন নিষেধ করতে যাব কারণ কি কোন অধিকারে আমি নিষেধ করব মিলাদ শেষ হয়ে যাওয়ার পরে সবাই দোয়া শুরু করে দেয় কথা ঠিক কি না মিলাদ শরীফ শেষ হলো মিলাদের মাহফিলটা দুনিয়ার সাধারণ জায়গা না এটা কিসের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগান মিলাদ শরীফ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব হুজুর উলামা ইকরাম সবাই মিলে দোয়া শুরু করলো অনেকে যুক্তি দিবে তোমার নিজের দোয়া নিজে করো মানুষ ভাড়া করার দরকার কি আমাদের অঞ্চলে কেউ কেউ আবার যুক্তি দেয় হুজুর ভাড়া করে আনার দরকার কি আমি বললো বেটা বিয়াদব আলেমরা দোয়া করবে না তো তো সরে দোয়া করবে নাকি কি কথা করবে দোয়া তো আলেমরাই করবে দোয়া করার দায়িত্ব তো আল্লাহ আলেমদেরকে দিছে ডিসি সাহেবের এক কাজ এসপি সাহেবের আর এক কাজ ডিসি সাহেবের কাজ এসপি করে না এসপির কাজ ডিসি করে না জজের কাজ যায় ডিসি সাহেব করে না বাজান ওসি ওসি যে ওসি সাহেব যিনি ওসি সাহেবের কাজ কিন্তু বাইজান টিউনও করে না টিউনের কাজ কিন্তু ওসি করে না ইমামের কাজ কিন্তু রাষ্ট্রপ্রধান করে না প্রেসিডেন্ট কিন্তু বাইতুল মোকাররম ইমামতি করে না ইম বাইতুল মোকাররমের খতিব আলাদা খতিবের কাজ বাইতুল মোকাররমের ইমামতি করা বাইজান রে একটা কথা আজকে বলে দিয়ে যায় আপনি মুরগি পালেন শিয়েল যদি পালেন মুরগি পাহারা দেওয়ার জন্য হবে হবে না হইব না মুরগি পাহারা দেওয়ার জন্য শিয়েল পাললে হবে কি পালতে হইব কুত্তা পালতে হইব মুরগি পাহারা দেওয়ার জন্য কুত্তা ফেলা লাগবো শিয়েল পাললে শিয়েলে কুত্তার কাজ শিয়েলে করে না আর শিয়েলের কাজে কুত্তাই করে না কুত্তার কাজ শিয়েলে করে না শিয়েলের কাজ কুত্তাই করে না কি কথা ঠিক কি না আমি বুঝাচ্ছি যার যে কাজ সে সেই কাজ করে ঠিক শাইদুল হাদিস যিনি তিনি হাদিস পড়ান অঙ্কের টিচার যিনি তিনি অঙ্ক শিখান ইংলিশ টিচার যিনি তিনি ইংরেজি শিখান ইংরেজি টিচারকে দিয়ে যদি আপনি নাহু সরব পড়ান তো হবে না আর যে নাহু সরব পড়ায় তাকে দিয়ে যদি আপনি ইংরেজির ক্লাস নেন তা হবে না তার মানে বোঝা গেল সরে ই দোয়া করবে না দোয়া যারা করবে তারা হলো আলেম ওলামা কি কথা কন না তারা বলবে আলেম ওলামা ভাড়া করে মৌলবি ভাড়া করে লোক ভাড়া করে দোয়া করার দরকার কি বুঝতে হবে ওইটি হলো শয়তানের খালাতো ভাই এগুলি শয়তানি সার পোকা দিয়ে দেশ গেছে ভুইরে ভাই ঠিক এটা কেমনে যে এটার ওষুধ চালান দিব বুঝতেছি না হ্যাঁ ওষুধ চালান যে কেমনে দিব বুঝতেছি না সার পোকা দিয়ে সারাটা দেশ ভুলে গেছে মানুষের মস্তিষ্কের ভিতরে কি পোকে ধরছে জানি না অবান্তর যত সব যুক্তি দিয়ে মানুষের ধোঁকা দিচ্ছে নতুন নতুন ধোঁকা নতুন নতুন ধোঁকা আগে চোর ছিল শিং কেটে চুরি করত কি কথা ঠিক কি না আগে চোরে শিং কাটা বুঝছেন আপনার শিম ফরিদপুরের ভাষায় বলে শিং কাটে ওই কি বলে মাটিরে কাটতে এরপরে ভিতরে ঢুকে চুরি করতে হ্যাঁ এটি শিং কাটে এখন কেন এগুলো আছে নাই নাই এগুলো নাই ওই সিস্টেমই নাই এখন মনে করে দেখেন আর চোরে আরে এসব ধান চুরি করবার চায় না কারণ চোরও ডিজিটাল হয়ে গেছে চোরও ডিজিটাল হয়েছে এখন চোরে ধান দা করে বিকাশের দোকানে মোটর সাইকেল মোবাইল বালা জিনিস দরবার চায় ও তা এখন আর দরবার চায় না চোরের কোপ চলে গেছে মোটর সাইকেলের প্রতি যার যার মোটর সাইকেল সে সে কিন্তু সাবধান কারণ এটা চুরি করা সহজ সিস্টেম করে এটা চুরি করে নিয়ে চলে যায় বুঝতে পারছেন মোবাইল চুরি করে নিয়ে চলে যায় সিস্টেম ওয়ারিতে ব্যাংক থেকে চুরি করে অনলাইন সিস্টেমে বিকাশ থেকে চুরি করে নিয়ে যায় বুঝছেন সিস্টেম করে চোরও ডিজিটাল ওরে সব বলো সে আগের চোর আর নাই আগে ফকেট মাইটা নিয়ে চলে যেত এখন আর আগের মতো ফকেট মার কিন্তু নাই কমে গেছে হঠাৎ হঠাৎ দুই একটা জায়গা আছে ঠিক আগে জায়গার জায়গার পকেট মারি তো হ্যাঁ এখন আর সেই সিস্টেম নেই এখন নতুন নতুন ডিজিটাল সিস্টেম হয়েছে চোরও সিস্টেম বেরিয়ে গেছে ভাই বুঝতে পারছেন তো আপনাদেরকে বোঝাচ্ছি যে সিস্টেম কত কোয়ালিটির যে দুষ্ট বেরিয়েছে নানান নানান যুক্তি দিয়ে মুসলমানদেরকে হিমশিম খাওয়াচ্ছে আমরা কোনো যুক্তির দরকার নাই জমিন শাহ জালালের জমিন শাহ প্রাণের জমিন শাহ মাকদুমের জমিন যেই কালেমা কাঁধে করে নিয়ে আসছে যেভাবে নামাজ শিখিয়েছে দোয়া শিখিয়েছে আমরা সেভাবেই চলব কথা বলে ঠিক
প্রিয় মুসলমান বরুণাবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাক তার মানে দুয়ার এত বড় পাওয়ার দোয়া প্রশ্ন রাখবেন হুজুর দলবদ্ধভাবে কেন দোয়া করব মিলাদ শরীফ শেষ এখন দোয়া হবে দোয়া চালু হয়ে গেল ইমাম সাহেব হুজুর সবাইকে নিয়ে দোয়া শুরু করলেন আল্লাহর নবী ইমাম হাইসিমি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউয যাবায়েদের মধ্যে বিশুদ্ধ সনদে ইমাম তবরানি মুআজ্জামুল কবির থেকে হাদিসে কারিমা নকল করলেন আল্লাহর নবী বলেন উম্মত যখন আমার উম্মতরা দলবদ্ধভাবে দোয়া করে একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে আমার মালিক আমার মাওলার কাছে শরম হয় ওই হাতগুলি খালি ফিরায়ে দিতে কথা মানে বুঝেন না আরো বুঝাইতেছি এলাকার যিনি চেয়ারম্যান সাহেব এই বরুণার একটা মসজিদের টিউবওয়েল দরকার সবাই ইমাম সাহেব হুজুর একদিন যায় চেয়ারম্যানকে বলতেছে চেয়ারম্যান সাহেব আমাদের একটা টিউবওয়েল দরকার আপনি একটা ব্যবস্থা করে দেন চেয়ারম্যান সাহেব বলবে ইমাম সাহেব হুজুর আপনি আসছেন আচ্ছা যান আমি দেখবানি তার মাসখানিক চলে গেল টিউবওয়েল আসলো না এরপরে মুতল্লি সাহেব আবার গেলেন মুতল্লি সাহেব বললেন চেয়ারম্যান সাহেব আমরা একটা টিউবওয়েল দরকার ছিল মসজিদে ব্যবস্থা করে দেন চেয়ারম্যান বলবেন মুতল্লি মহোদয় আপনি আসছেন আমি পরে দেখতেছি আরও এক মাস চলে গেল শেষ পর্যন্ত মুসল্লিদের কষ্ট হয় এলাকার সব মুসল্লি কয়েকশো মুসল্লি মিলে চেয়ারম্যানের বাড়ি যেয়ে উঠছে চেয়ারম্যান সাহেব আজকে টিউবওয়েল না দিলে যাবই না চেয়ারম্যান আবার চিন্তা করলো ইমাম সাহেবরে বিদায় করছি মুতল্লি সাহেবরে বিদায় করছি এখন মুসল্লিরা দলে দলে আইছে সবাইরে যদি ফিরেই দেই তাহলে আমার তো শরম কি কথা কন না কেন সবাইরে যদি ফিরাই তো আমার তো লজ্জা চেয়ারম্যান সব শরমে পড়ে হলো টিউবওয়েল তাড়াতাড়ি ঘরেরটা উঠে হলেও দিয়ে দিবে আমার বাড়িটা উঠা কি কথা ঠিক কি না আমার বাড়িটা উঠে দিয়ে দে তাড়াতাড়ি এত মুসল্লি আইছে আমার মান সম্মান আজকে চলে গেছে রে তার মানে দলবদ্ধভাবে গেলে কাজ সহজ হয়ে হাসিল হয় আল্লাহর নবী বলেন উম্মত যখন দলবদ্ধভাবে দোয়া করে আল্লাহর কাছে শরম হয় আমার এতগুলি বান্দা হাত ভরাইছে আমি আল্লাহ কেমনে খালি ফিরাই আল্লাহর নবী ডাক দেখ সাথে সাথে আমার মাওলা আমার মালিক দোয়া কবুল করে নেয় তার মানে মিলাদ শরীফ পড়িয়া দলবদ্ধভাবে যে দোয়া হয় এই দোয়া কবুল হয়ে যায় আর আমরা দেশের শয়তান চাই দোয়া বন্ধ হয়ে যায় বরুণার মুসলমান বরুণার মুসলমান ওয়াদা করে যান আজকে থেকেই দোয়া বন্ধ হবে না চালু রাখবো কথা কোন ঠিক কিনা কষ্ট হচ্ছে না চালু দোয়া থাকবে থাকবে চলবে চলবে আরো ফতোয়া ও বন্ধ করার টাইম আমাদের নাই ঠিক হাজরাতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি না কেউ যদি না পড়ে তো তার দরকার নেই ঝগড়া করার দরকার আমার সিস্টেমটা আবার ভিন্ন কেউ যদি না পড়ে দরকার নেই কেউ যদি দোয়া না করে তো তারও দরকার নেই আজকে একটা কথা বলে দিয়ে যাই মনে কিছু নিয়ে নেই আমরা আলেমদেরকে মানুষ সর্বোচ্চ সম্মান করে কথা ঠিক কিনা ভাই বাড়ির ভালো খাবারটা কিন্তু আলেমদের জন্য নির্বাচিত করা হয় হুজুর আসবে আলেম আসবে তবে এলেমরা আমাদের দেশে লজিন থাকে থাকে না ভাই কারো কারো বাড়িতে লজিন থাকে খাইয়ে পড়াশোনা করে তো এই যে লজিন যারা থাকে আর লজিন মাস্টার যিনি মহিলা তিনি চিন্তা করে আমার বাচ্চারা খাক বা না খাক এই ছেলেটা আমার বাড়ি খাইয়ে মাদ্রাসায় পড়ে তো এই ছেলেটা আলেম হবে ভবিষ্যতে আমার জন্য দোয়া করবে মনোযোগ দিয়ে ছেলেটা ওই মহিলার উদ্দেশ্য কি যে ছেলেটা আলেম হবে আমার জন্য দোয়া করবে ঠিক মহিলার ভালো খাবারটা সে আলাদা বাচ্চাটারে খাওয়ায় মাদ্রাসার তলবে এলেমরে খাওয়ায় হুজুরে খাওয়ায় ইমাম সাহেব হুজুরে খাওয়ায় কারণটা কি হুজুর দোয়া করবে তো হুজুর এমন এক মাদ্রাসায় করছে দোয়াই মানে না তো বেডি ডিমই শেষ কি কথা খারাপ কিছু ভাই বেডি ডিম শেষ সারা জীবনে বেডি যে কষ্ট করে ডিম খাওয়াইছে আর যে মুরগা কুত্তে কুত্তে ডিম পারছে মুরগার জান শেষ
বুঝতে পারছেন তো মানুষ তো আমাদের কাছে বিনিময় শুধু দোয়া চায় যে হুজুর একটু দোয়া করে এটাও যদি আমরা বন্ধ করে দিই তাহলে তো এটা বড় কঠিন কাজ এটা বড় বেমানা অন্যায় প্রভু সুলেমান খুব মনোযোগ দিয়ে এই জন্য একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া ভালো একা জিকির করার চাইতে জমাতে জিকির করা ভালো একা দোয়া করার চাইতে জমাতের সাথে দোয়া করা ভালো কথা বলেন ঠিক কি না ও বরুণার মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহির কথা বলছিলাম উনি বললেন ওই গোলাম ওই নিগ্রো ওই গরিব লোকটা মক্কার অদূরে বসে বসে চাদর মোড়া দিয়ে বলে আল্লাহ আমি আসছি যদি বৃষ্টি না দাও আজকে যাব না আল্লাহ এক্ষুনি বৃষ্টি দিবা এক্ষুনি বৃষ্টি দাও এখনই দাও এখনই দাও আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ বলতেছে আমি আশ্চর্য হয়ে দেখি আকাশের দিকে তাকায় দেখলাম পুরা আকাশ কালা হয়ে গেল পুরা আকাশ থেকে অঝোর দাঁড়ায় তুমুল আকারে বৃষ্টি শুরু হয়ে গেল ওই বৃষ্টিতে আমিও ভিজে গেলাম আল্লাহর বান্দাও ভিজে গেল সব কাবাবাসীরা বৃষ্টিতে ভিজে গেল জোরে বলা যাবে কি মারহাবা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আব্দুল ইবনে মুবারক বললেন ওই লোকের পিছে পিছে আমি গেলাম খোঁজার জন্য এই লোকটাকে যাইয়া দেখি সে একজন মানুষের কৃত দাস গোলাম ও বাবা মুসলমান বরুণাবাসী কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কোটি কোটি টাকার মালিক যারা তাদের দাম থাকবে না বিরাট বড় সাম্রাজ্যের অধিপতির কোনো মূল্য থাকবে না দুনিয়ায় বিরাট বড় ক্ষমতাবান ব্যক্তির জায়গা কিন্তু কিয়ামতে আল্লাহর আদালতে থাকবে না দুনিয়ার বিরাট বড় অনেক বড় অফিসার বিরাট বড় বিজ্ঞানী বিরাট অনেক কিছু মেধাবীগুলি কেয়ামতে চার পয়সাও দাম নাই ভাই জানো মনোযোগ দিয়ে শুনিয়া যান বিরাট বড় সাম্রাজ্য অধিপতি কেয়ামতের মাঠে সব মানুষগুলি ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া আল্লাহর সামনে সেজদায় পড়ে মাথা নত করে কাঁদতে থাকবে এক পয়সাও আল্লাহর দরবারে দাম হবে না কি কথা কন না কা দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক উলঙ্গ হইয়া কিয়ামতের মাঠে পড়ে থাকবে কেউ জিজ্ঞাসাও করবে না কিন্তু দাম হবে কার কে ওই দিন মহামূল্যবান হবে আল্লাহর কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম কুরআন বলতেছে নিশ্চয় আল্লাহর কাছে তার সম্মান আছে তিনি মর্যাদাবান আল্লাহর দরবারে তিনি সম্মানিত আল্লাহর কাছে যার অন্তরে তাকওয়া বেশি আল্লাহর ভয় বেশি যে আল্লাহ বলা হয়ে গেছে তার দাম বেশি ফরিদ হিসাবে চেহারা সুন্দর বিরাট বড় বক্তা চার পয়সাও দাম নাই এই মজলিসের ভিতরে এমন বান্দা আছে দিন আনে দিন খায় কিন্তু সে আল্লাহর দরবারে সম্মানিত আজকে বলে দিয়ে যাই বাজান একটা লোক কোটি কোটি টাকা হারাম উপার্জন করে করে মানুষের মাথায় বাড়ি দিয়ে করে অন্যের জমি দখল করে করে অন্যের হাত নষ্ট করে ঘুষ খাইয়া কোটি কোটি টাকা বানাইছি সুন্দর জায়নামাজ বিছাইয়া মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে মানুষ তারে মসজিদের মুতল্লি বানাইছে মসজিদের মুতল্লি বানাইছে বিরাট বড় মুতল্লি ঘুষ খাইয়ে খাইয়ে কোটি কোটি টাকার মালিক হইয়া বিরাট বড় নাজিসাব হয়ে গেছে বাজান ওই লোকটা মসজিদের প্রথম কাতারে দাঁড়াইছে প্রথম কাতারে দাঁড়াইয়া সে নামাজ পড়ে রোজা করে জিকির করে ফিকির করে ইবাদত করে অনেক কিছু সে করে কিন্তু তার খাবারের মধ্যে ভেজাল তার কাপড়ে ভেজাল
তার পোশাকে ভেজাল তার যায় নামাজে ভেজাল তার গোসলের পানি ভেজাল তার খাবার পানির ভিতরে ভেজাল আপনারা বলেন সে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লো নামাজ হবে না সারা রাত তো জিকির করলো হবে না সারা দিন আল্লাহর ইবাদত করলো হবে না কিন্তু একজন দিন মজুর সারা দিন পরিশ্রম কইরে 500 টাকা রুজি দিয়ে আলু ভাতটা দিয়ে ডাল ভাত খাইয়া রাত্রিবেলা ঘুমাইছে এক ওয়াক্ত নামাজ যদিও না পড়ে দিন শেষে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল ওই একবার আল্লাহ ডাকটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কি কথা বল তার মানে ইবাদত কবুলতের প্রথম শর্ত হলো হালাল খাবার হালাল খাবার হালাল যদি 30 বছর ধরে আমার পীর মুর্শিদকে তার পীর দুনিয়ার সমস্ত সম্পদ থেকে জুদা করছিল বিক্রি করে নিঃস্ব করে আমার পীর সালাত চটের উপরে ইটের উপরে মাথা রেখে 30 বছর কাটিয়েছে পোশাক সিরে 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 তালি হয়েছে আল্লাহ একই লুঙ্গি পড়তে পড়তে সিরে 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 পোশাক তালি হয়ে আল্লাহু আকবার দিনহীন বাড়ি হুজুর বলতেন বাবা সারা দিনে আমাকে অর্ধ চামচ এক বেলা খাবার দেওয়া হতো 30 বছর আমি এভাবে কাটিয়েছি মনে পড়ে না জবান দিয়ে কোনোদিন ফাহেশা কথা বলেছি মুখ খারাপ করে কথা বলেছি বাজে কথা বলেছি মিথ্যা বলেছি মানুষ ঠকিয়েছি কোনো নারীর দিকে বেগানা নারীর দিকে কোনো আকাঙ্ক্ষায় আমি তাকিয়েছি কোনোদিন মনে পড়ে না বাবা নামাজ তো দূরের কথা একক তো তাহাজ্জুদের ওয়াক্ত আমার কাজা হয়েছে বাবা আমার জীবনে মনে পড়ে না এই জন্য উনি যেদিকে তাকাইছে আল্লাহ সেদিক থেকে বৃষ্টি দিয়েছে যার দিকে মহাব্বতের নজরে তাকাইছে আল্লাহ তার উপর দয়া করেছে যা কোন ব্যক্তি ওনার কাছে কিছু চাইলে আল্লাহ তাকে ফেরত আর দেয় নাই হুজুর কেবলা কোনো কথা বললে আল্লাহ সেটা কবুল করে নিয়েছে লক্ষ লক্ষ প্রমাণ আছে কথা বলেন ঠিক ইবাদত কবুলতের প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার হালালের কোনো বিকল্প নেই এই কথাটা সারা জীবন আপনি মনে রাখবেন